আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ঠিকঠাক খাবার দাবার খাচ্ছ তো? কেন না, যে এই সময় কি আমাদের দেশে কি মহামারী, শুধু আমাদের দেশে না সারা বিশ্বেই কিন্তু কি মহামারী করোনা ভাইরাস দেখা দিয়েছে। সেই কারণে কি আমাদের ইমিউনিটি শক্তিটা বাড়াতে হবে। তো আমরা কি এর আগের ক্লাসেও আমি তোমাদেরকে বলেছি যে আমাদেরকে ঠিকঠাকভাবে খাবার দাবার খেতে হবে, অর্থাৎ সব ধরনের খাবার খেতে হবে, ঠিক আছে? তো এখন আমরা কি করব, তোমাদের পূর্বে যে ক্লাসগুলো নিয়েছি সেটা সম্পর্কে একটু জেনে নিই। তোমাদের কি মনে আছে এর আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমার কিন্তু মনে আছে, আমরা কিন্তু এর আগের ক্লাসে পড়েছি স্বাস্থ্যবিধি, অর্থাৎ কি আমাদের স্বাস্থ্যটা কিভাবে ভালো থাকবে সেই সম্পর্কে পড়েছিলাম, তাই না? তো সেখানে কি ছিল, স্বাস্থ্যটা আমাদের ভালো রাখার জন্য কি করতে হবে, আমাদেরকে কি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, বিশ্রাম করতে হবে, ব্যায়াম করতে হবে, এবং কি পরিমাণ মতো সুষম খাবার খেতে হবে, এবং সেই সঙ্গে কি নিরাপদ পানি খেতে হবে, তাই না? তা আমরা এবং কি সেই সাথে কি আমাদের কি দেহ এই শরীরটা পরিষ্কার রাখতে হবে। শুধু শরীর না, আমাদের পোশাক আশাক, আমাদের ঘর বাড়ি, এবং কি আমাদের চারপাশের যে পরিবেশটা আছে সেটা কিন্তু কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কি জীবাণু ছড়িয়ে না পড়ে। তাহলে কি এইভাবে কি আমরা স্বাস্থ্যবিধি সম্পর্কে জেনেছিলাম। তো ঠিক আছে, আজকে আমরা তোমাদের একটা নতুন পড়া পড়াবো, সেটা হচ্ছে কি শক্তি। তো চলো আমরা আজকে তোমাদের কি নবম অধ্যায় যাই, সেখানে কি আমাদের শক্তি সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো তোমাদের বিজ্ঞান বইয়ের কি নবম অধ্যায় শক্তি। শক্তি কি বলতো, কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে কি শক্তি, তাই না? এই যে কাজ করা, ধরো কি আমরা পড়ছি সেটাও কি একটা শক্তি, ঠিক আছে? আমরা খেলা করছি সেখানেও কি শক্তি ব্যবহার করছি, আমরা টেলিভিশন দেখি সেখানে কি শক্তি ব্যবহার করছি, তাই না? তাহলে হচ্ছে কি কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তাহলে শক্তিটা হচ্ছে কি যে তোমার বিভিন্ন ধরনের হতে পারে। কি কি হতে পারে দেখো, এখানে তোমাদের বলছে যে কি আলো, বিদ্যুৎ এবং তাপ। তা আলো কিন্তু এক ধরনের শক্তি, মজার বিষয় না, যে আলো কি করে শক্তি হতে পারে, তাই না? আমরা জানবো যে আলো কিভাবে শক্তির কাজ করছে। তাহলে শক্তি হচ্ছে কি কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তাহলে শক্তি হচ্ছে কয় ধরনের দেখো, যে আমরা কি দেখতে পাচ্ছি, আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, শব্দ শক্তি। তো তোমাদের এখানে কি তিনটা বলেছে, দেখো আলো, বিদ্যুৎ এবং তাপ। তাহলে হচ্ছে কি কোনো কিছু করতে গেলে কি আমরা শক্তি ব্যবহার করে থাকি, তাই না? তো এই যে কি কি কাজে আমরা ব্যবহার করি শক্তি সেগুলো সম্পর্কে জানবো, এবং কি এই যে আলো, তাপ এবং বিদ্যুৎ, এই শক্তিগুলা কোন কোন কাজে ব্যবহার হচ্ছে, অর্থাৎ কি কি কাজ করছে তারা, সেটা সম্পর্কে জানবো। এই দেখো আমাদের জীবনের শক্তি, আমাদের জীবনে শক্তি, তো আমাদের জীবনে কিভাবে শক্তি ব্যবহার হয়, তাই না? আমরা কি কি শক্তি ব্যবহার করি দেখো, এখানে কি বলছে যে শক্তি ব্যবহার সম্পর্কে তোমাকে লিখতে বলছে। তো চলো দেখো, নিচে কিছু চিত্র আছে যেখানে আমরা দেখতে পারবো যে কি আমাদের এখানে কি শক্তি ব্যবহারের কথা বলা হয়েছে। এই দেখো এ কি করছে দেখো, এ বলছে যে কি রাতে পড়ার সময় আমি শক্তি ব্যবহার করি, ওকে টেলিভিশন দেখার সময় আমি শক্তি ব্যবহার করি। তাহলে রাতে পড়ার সময় আমরা কোন শক্তি ব্যবহার করি বলতো? রাতে পড়ার সময় কিন্তু আমরা কি আলোক শক্তি ব্যবহার করি, তাই না? এই যে আলোটা কোথা থেকে আসে, বিদ্যুৎ থেকে, তাই না? যে আমাদের ঘরে যে কি বৈদ্যুতিক বাল্ব আছে সেখান থেকে কি আমরা আলো পাই, তাই না? সে আলো থেকে কি আমরা কি পড়ার যখন পড়ার জন্য কি কি করছে শক্তি ব্যবহার হচ্ছে, সেটা কি আলোক শক্তি। এবং টেলিভিশন দেখার সময় কি হচ্ছে বলতো, টেলিভিশনটা যখন আমরা অন করব কিভাবে, সেটা কি বৈদ্যুতিক শক্তির বলে চলবে, তাই না? বিদ্যুৎ কানেকশন না দিলে টেলিভিশন চলবে না, এবং সেখান থেকেও কি একটা আলোক শক্তি আছে, অর্থাৎ টেলিভিশন যখন অন হয় তার পর্দায় কি আলো দেখা যায়, তাই না? তো ঠিক আছে চলো আমরা দেখি এরপরে কি আছে। এই যে দেখো এবার কি আলো, তাহলে আমরা এর আগে বলছিলাম যে আলোক শক্তির সাহায্যে আমরা কি করি, আলো কিভাবে শক্তি হলো, তাই না? তা আলোর শক্তির সাহায্যে কি করি আমরা দেখতে পাই। এই যে আলোটা কি করছি, যদি তুমি রাতের বেলা ঘরের লাইটটা বন্ধ করে রাখো তাহলে কি দেখবে, অন্ধকার, তাহলে কি তুমি দেখতে পাচ্ছ? তাহলে আমরা কি দেখার জন্য আলোক ব্যবহার করি, তাই না? তাহলে এটা হচ্ছে একটা এক প্রকার শক্তি। এবার দেখো আলো কি করছে, যে আলো আমাদের চারপাশের জিনিস দেখাতে কি সাহায্য করছে, আর আলোর মাধ্যম ছাড়া কি আমরা কোনো কিছু দেখতে পেতাম না। এই যখন আমি সেটা বললাম যে ঘর আলোকিত করার জন্য আমরা কি আলো ব্যবহার করি। এই যে বললাম রাতের বেলা তুমি যদি কি লাইটটা বন্ধ রাখো তাহলে কি কোনো কিছু দেখতে পাবে, পাবে না। তাহলে এই যে চারপাশের পরিবেশ দেখার জন্য বা ঘর এই যে ঘরে ঘরের কোনো জিনিস দেখার জন্য সেটা কি আলোর প্রয়োজন হচ্ছে। তাহলে ঘরে আলোর প্রয়োজন হচ্ছে কি আমরা বৈদ্যুতিক বাল্বের সাহায্যে ঘর আলোকিত করছি, কিন্তু আমাদের এই চারপাশের পরিবেশটা দেখার জন্য কি ব্যবহার করতে হচ্ছে, সূর্যের আলো, তাই না? সূর্যের আলো দেখো, যে সূর্য যদি না উঠতো তাহলে কি পৃথিবীটা
অন্ধকার থাকতো, তাহলে কি আমরা এই যে আমাদের চারপাশের পরিবেশটা দেখছি সূর্যের আলোর মাধ্যমে, আমাদেরকে কি এছাড়া কিন্তু আর একটা ঘটনা হবে কি বলতো, এই আলো শুধু যে আমরা দেখছি তা কিন্তু নয়, আলো না হলে আমরা কিন্তু কোনো খাবার পেতাম না। কিভাবে বলতো, যদি আলো না হতো তাহলে কি উদ্ভিদ কোনো খাবার তৈরি করতে পারতো না, তাহলে উদ্ভিদ যদি কোনো খাবার তৈরি করতে না পারতো তাহলে উদ্ভিদ থেকে আমরা যে সমস্ত খাবার পাচ্ছি সেটা কি পেতাম? পেতাম না। তাহলে কি করছে উদ্ভিদ, সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, যে খাবারটা আমরা পেয়ে থাকি। তাহলে আমরা কি করছি দেখো, এখানে তোমাদের বলছে যে আলো, আলোক শক্তি সাহায্যে কি আমরা দেখতে পাচ্ছি, তারপরে কি হচ্ছে যে ঘর আলোকিত করার জন্য কি আলো ব্যবহার করা হচ্ছে। তাহলে দেখো আগুন, মোমবাতি এরকম আরো অনেক জিনিস থেকে আমরা আলো পাই। তাহলে আমরা কোথা থেকে আলো পাচ্ছি? আগুন, মোমবাতি এবং কি আমাদের যে কি বৈদ্যুতিক বাল্ব আছে সেখান থেকে আমরা আলো পাচ্ছি, এবং কি সূর্যই কিন্তু আলোর প্রধান উৎস। তাহলে এই পৃথিবীতে সমস্ত আলোক শক্তির উৎস হচ্ছে সূর্য, অর্থাৎ কি আলোর প্রধান উৎস, তাই না? হচ্ছে যে তারপরে দেখো উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে, যেটা আমরা বললাম একটু আগে যে কি উদ্ভিদ কিন্তু কোনো খাবার তৈরি করতে পারতো না আলো ছাড়া, তাহলে কি আমরা কোনো খাবারই পেতাম না। তাহলে উদ্ভিদ কি সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করছে, তাহলে উদ্ভিদ ছাড়া কিন্তু কোনো ফসলি উদ্ভিদ হচ্ছে না, জন্মায় না, তাই না? তাহলে কি আরো অন্যান্য উদ্ভিদও জন্মায় না, তাহলে অর্থাৎ কি আলো ছাড়া কিন্তু কখনো কোনো উদ্ভিদই জন্মাতে পারবে না, অন্ধকারে কোনো উদ্ভিদ বেঁচে থাকে না। তাহলে আমরা কি আলোক শক্তির কাজ সম্পর্কে জানলাম। এখানে দেখো আলোক শক্তি ব্যবহার করে কি কি করছে ওরা, দেখো এই যে দেখো এখানে কি সে পড়ছে ঘরে মোমবাতি জ্বালিয়ে আলো দেখছে, এখানে কি সূর্যের আলোতে সে পড়ছে, এই যে দেখো সূর্যের আলোর মাধ্যমে কি হচ্ছে এই যে ফসলি উদ্ভিদ ফসল ফলছে এসব দেখাতে, তাহলে কি হচ্ছে কি কি কাজ হচ্ছে আলোক শক্তির মাধ্যমে দেখা গেল, যে পড়াশোনা করছে, তারপরে কি ফসল চাষ হয়, তাই না? তাহলে আলোর মাধ্যমে কি আমরা চারপাশ দেখতে পাই। ওকে, এবার দেখো বিদ্যুৎ শক্তি, তাহলে বিদ্যুৎ শক্তি আমরা কোথা থেকে পাচ্ছি? আমাদের যে কি বৈদ্যুতিক লাইন আছে সেখান থেকে কি আমরা বিদ্যুৎ শক্তি পাচ্ছি, তাই না? বিদ্যুৎ একটা শক্তি, বিদ্যুৎ সেটা কিভাবে শক্তি, দেখো বিদ্যুৎ না থাকলে কি বাল্ব জ্বলবে কি জ্বলবে না, তাহলে সেটা নাকি একটা শক্তি। তারপরে কি হচ্ছে তোমার যে আমাদের বৈদ্যুতিক ফ্যান সেটা কিভাবে চলছে, সেটা কিন্তু বিদ্যুতের মাধ্যমে চলছে। এরপরে আর কি কি চলে বিদ্যুতের মাধ্যমে বলো তো, বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা আর কি চালাতে পারি? কম্পিউটার চলে, টিভি চলে, তাই না? তাহলে যে টেলিভিশন, তারপরে কম্পিউটার এসব চালাচ্ছি কি আমরা বৈদ্যুতিক শক্তির মাধ্যমে। এছাড়াও কি বিভিন্ন খেলনা গাড়ি বৈদ্যুতিক শক্তির মাধ্যমে চলে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি বলছে যে দেখো যে আমরা বিভিন্ন যন্ত্রপাতি চালাতে কি বিদ্যুৎ শক্তি ব্যবহার করি, তাই না? তাহলে এই বৈদ্যুতিক লাইনটা আমরা শক্তিটা কোথা থেকে পাচ্ছি, আমাদের কি বৈদ্যুতিক একটা লাইন আছে যেখান থেকে আমরা পাচ্ছি, বিদ্যুৎ বৈদ্যুতিক বাতি জ্বালাতে, ফ্যান চালাতে, টেলিভিশন দেখতে বিদ্যুৎ ব্যবহার করি, তাই না? যেটা আমরা বললাম যে আমাদের ঘরের যে বাল্ব আছে সেটা জ্বালাতে, ফ্যান চালাতে, টেলিভিশন দেখতে, কম্পিউটার চালাতে কি আমরা বৈদ্যুতিক শক্তি ব্যবহার করি। এছাড়াও কি রেডিও শুনতে বৈদ্যুতিক শক্তি ব্যবহার করা হয়। এছাড়া কিন্তু আরো আছে একটা জিনিস কি রেফ্রিজারেটর, এটাকে আমরা কি ফ্রিজ বলি, তাই না? সেটা চালাতেও কিন্তু কি আমাদের বৈদ্যুতিক শক্তির প্রয়োজন, সেটা না থাকলে কি হবে না। তারপরে হিটার, ইস্ত্রি এসবও কিন্তু কি হয় বৈদ্যুতিক শক্তির মাধ্যমে চলে। ওকে, তারপরে চলো আমরা দেখি এটা কি তাপ শক্তি, তাপ কিভাবে শক্তি হলো, তাই না? তাপের মাধ্যমে কি একটা জিনিস ইয়া হচ্ছে নড়ে, এই দেখো তাপ শক্তি কি করে কোনো জিনিসকে কি গরম করে দেয়, অর্থাৎ তাপ থেকে কি উত্তাপ হয়। তুমি একটা মোমবাতি নাও, সেটা জ্বালাও, তার কাছে হাতটা নিয়ে যাও, সে আগুনের কাছে দেখবে কি একটা তাপ অনুভব হচ্ছে, তাই না? বা বৈদ্যুতিক বাল্বের কাছে হাত নিয়ে গেলে দেখবে কি তুমি সেখান থেকে কি একটা তাপ অনুভব করছো। এই তাপ কি করে আমাদের শরীরকে গরম রাখে, আমাদেরকে উষ্ণ রাখে, এবং কি পরিবেশ গরম রাখে। তাহলে এই পরিবেশ গরম রাখে সূর্যের আলো, তাহলে সূর্যের আলো থেকে কি শুধু আলো পাচ্ছি না, সূর্য থেকে আমরা কি তাপও পাচ্ছি। তাহলে তাপ শক্তিরও প্রধান উৎস কি সূর্য, ঠিক আছে? তাহলে আমরা যে হচ্ছে যে তোমার তাপ শক্তি আর কি কি করতে পারি, তাপ শক্তির মাধ্যমে কি হচ্ছে কোনো খাবার আমরা গরম করতে পারি বা খাবার রান্না করতে পারি, তাই না? যে আগুন, গ্যাসের চুলা বলো, চুলা বলো, যে আগুনটা বের হচ্ছে সেখান থেকে কি আমরা খাবার রান্না করতে পাচ্ছি, ঠিক আছে না? তাহলে তাপ শক্তি, এছাড়া কি আমাদের দুই হাতে তালু দুটি ঘষা দিয়ে দেখো একটা তাপ অনুভব হবে, তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে তাপ এক প্রকার শক্তি। তাহলে আমাদের এখানে দেখলাম যে কি দেখো তাপ শক্তি জিনিসকে গরম রাখে, খাবার রান্না করতে, কাপড় শুকোতে, নিজেদের গরম রাখতে তাপ শক্তি ব্যবহার করি। তারপর কাঠ, কয়লা, তেল এবং গ্যাস জ্বালিয়ে আমরা তাপ পেয়ে থাকি। আমাদের দুই হাতু ঘষলেও কি দুই হাতের তালু ঘষলেও আমরা তাপ শক্তি পাই। তাহলে সূর্য তাপের শক্তিশালী উৎস, সূর্য পৃথিবীর স্থল, জল এবং বায়ু গরম রাখে। তাহলে সূর্যটা কি হচ্ছে আমাদের আলোক শক্তি এবং তাপ শক্তির প্রধান উৎস।
ঠিক আছে, তাহলে আমরা তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি এবং আলোক শক্তি এই সম্পর্কে জানলাম। চলো দেখি এরপরে আমাদের আর কি কি আছে। ঠিক আছে, অর্থাৎ কি শক্তির এবার হচ্ছে কি, এই যে দেখ কি বলছে, শক্তি কি? তা আমি প্রথমেই তোমাদেরকে বলেছি কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। দেখো যে তাই বলছে, কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। শক্তি ব্যবহার করে কি আমরা কোনো কাজ করে থাকি। ঠিক আছে, তাহলে কি দেখো কি বলছে, যে শক্তি ব্যবহার করে আমরা অনেক কিছু করা যায়। যেমন কি রেডিওতে আমরা খবর শুনি, গান শুনি, আগুন ব্যবহার করে কি পানি ফুটানো যায়, খাবার রান্না করা যায়। ঠিক আছে না, টেলিভিশন দেখে থাকি কি বৈদ্যুতিক শক্তির ফলে কি আমাদের ঘর আলোকিত হয়, আমরা কি ফ্যান চালাই, তাই না? আর আলোক শক্তির মাধ্যমে কি আমরা আমাদের চারপাশ দেখতে পাই এবং কি উদ্ভিদ ফসল ফলায়, তাই না? আচ্ছা চলো এবার আমরা আর একটু নিচে যাই, কি দেখতে পাচ্ছি, এই যে দেখো কি বলছে, একটা মোমবাতি। তাহলে এটা হচ্ছে কি, মোমবাতিতে কি হচ্ছে, মোমবাতি থেকে আমরা শক্তি কি করে বলেছে, তাহলে এখানে কি কি পরিবর্তন হবে। টেবিলের উপর মোমবাতি বসাও, কক্ষটি অন্ধকার করে মোমবাতি জ্বালাও, কক্ষটিতে এবং মোমবাতিতে কি কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করো। তাহলে এখানে হচ্ছে তুমি যদি অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালাও, সেখান থেকে কি পাবে, তুমি আলো পাবে। তাহলে ঘরটা আমাদের কি হবে, আলোকিত হবে এবং কি সেখান থেকে তাপ ছড়াবে। আমরা দুইটা কাজ দেখতে পেলাম। ঠিক আছে চলো এবার আমরা আরেকটু দেখি। এবার দেখো যে কি বলছে এখানে, আমরা দেখি যে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আমরা বাতি জ্বালাই, বৈদ্যুতিক বাতি আমাদের ঘর আলোকিত করে, এগুলো আমরা কি এর আগে জেনেছি। তা আমাদের হাত বাতির কাছে নিয়ে গেলে কি গরম অনুভব করি, তাই না? তাহলে আমরা কি আগুনের কাছে হাত নিয়ে গেলে কি গরম অনুভব করি, সেটা কি তাপ শক্তি। আচ্ছা, তার কারণ আলো তাপ সৃষ্টি করে, যেটা আমরা এর আগে বললাম কি আলো থেকে কি তাপ সৃষ্টি হয়, সূর্যের আলো থেকেও কিন্তু কি তাপ সৃষ্টি হয়। বলে কি আমাদের এই যে পরিবেশ, জল, বায়ু, পানি এসব কি গরম থাকে, তাহলে পৃথিবী তাকে উষ্ণ রাখে কে, সূর্য। ঠিক আছে, তাহলে এবার দেখো কি বলছে, শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে। তাহলে শক্তি দ্বারা কি প্রধানত চারটা কাজ হয়, কি কি হয়, কোনো জিনিসের স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন কি সেটা, বা কোনো জিনিসকে নাড়ানো, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, যেটা সেটা হচ্ছে কি স্থান পরিবর্তন। তারপরে কি করে দেখো, শব্দ সৃষ্টি করা, আলো এবং তাপ সৃষ্টি করা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কি কোনো কিছুর স্থান পরিবর্তন করা। তাহলে শক্তি কোনো কিছু নাড়াতে পারে। এই যে তুমি বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে কি তোমার বৈদ্যুতিক ফ্যানটা যখন দিবা, কি ফ্যানটা কি ঘোরে না, তাহলে এটা কি নড়ছে, তাহলে সেটা কি হচ্ছে শক্তি, কি কোনো কিছু নাড়াতে পারছে, তাই না? সেটা ফ্যানটা কিভাবে চলছে, বৈদ্যুতিক শক্তির বলে, তাই না? আচ্ছা, এরপরে কি হচ্ছে, তোমার ব্যাটারির সাহায্যে কি হয়, বৈদ্যুতিক শক্তির ফলে যে ব্যাটারি চালিত গাড়ি, বিভিন্ন গাড়ি চলে, সেটা কি চার্জ দিয়ে, বৈদ্যুতিক শক্তির ফলে কি ব্যাটারি চার্জ হয়ে গাড়ি চলে বা খেলনা গাড়িও খেলা যায়। তাহলে সেই হচ্ছে কি গাড়িটা চলছে বা নড়ছে, শক্তির ফলে যে নড়ানো গেল কোনো জিনিস, সেটা কি আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাপ শক্তিও কি কোনো জিনিস নাড়াতে পারে, তাপ শক্তিও নাড়াতে পারে। কিভাবে দেখো, তুমি যখন কোনো পানি, একটা পাত্রে পানি নিয়ে চুলায় যাও, সেটা কি সে আগুনের তাপে কি গরম হবে, তাই না? সে গরম হয়ে ফুটতে থাকবে, সেটা নড়ছে, এবং সেখান থেকে যে বাষ্পীয়টা শক্তি আসছে, সে বাষ্পীয় গ্যাসের মাধ্যমে কি হবে, তোমার বাষ্প চালিত ইঞ্জিন ট্রেন চলবে। তাহলে সে পানিকে উত্তাপ করে কি হচ্ছে, বাষ্প থেকে বাষ্পীয় ট্রেন চলছে, সেটাও কি এক জায়গা থেকে অন্য জায়গায় সে ট্রেনটা যাতায়াত করতে পারে। তাহলে শক্তি হচ্ছে কোনো কিছু নড়াতে পারে বা স্থান পরিবর্তন করতে পারে, সেটা আমরা দেখলাম। এরপরে দেখো আলো সৃষ্টি, শক্তি আলো সৃষ্টি করতে পারে। শক্তি কিভাবে আলো সৃষ্টি করে, বৈদ্যুতিক বাতি আলো ছড়া এবং তাপ তাপ সৃষ্টি করে, তাই না? তাহলে তারপরে দেখো মোমবাতি জ্বালালেও আলো এবং তাপ সৃষ্টি হয়। আমরা এর আগেই বলেছি কি আলো, যে কি মোমবাতি থেকে কি আলো পাচ্ছি, সেখান থেকে তাপ পাচ্ছি, বৈদ্যুতিক বাল্ব থেকে আলো পাচ্ছি এবং সেখান থেকে তাপ পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিক শক্তি তাপ উৎপাদন করতে পারে। যখন আমরা কি কোনো কিছু কাপড় আয়রন করি, সেখানে কি গরম হয়, সেখানে কি তাপ অনুভব করি, তাই না? তাহলে হচ্ছে বৈদ্যুতিক শক্তি কি করছে, আমাদের আলো এবং তাপ সৃষ্টি করছে, তাই না? আচ্ছা চলো এরপরে দেখি আমরা আর কি হচ্ছে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, আজকে কি করলাম, শক্তি। তাহলে শক্তিটা কি কোনো কিছু করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তাহলে শক্তি কয় ধরনের পেলাম, তাপ শক্তি, আলোক শক্তি এবং কি বিদ্যুৎ শক্তি, তাই না? তাহলে কি হচ্ছে আলো শক্তি, আলো যে শক্তি সেটা কিভাবে, আলো কি কাজ সেটা আমরা বুঝতে পারলাম কিভাবে বলো তো। তাহলে আমরা এর আগে পড়লাম, জানলাম কি যে আলো এক প্রকার শক্তি। আলোক কিভাবে পাচ্ছি আমরা, সূর্য থেকে বা বৈদ্যুতিক বাল্বের মাধ্যম থেকে বা আগুন থেকে বা মোমবাতি থেকে আমরা কি পাচ্ছি, আলো পাচ্ছি। তাহলে আলো দিয়ে আমরা কি করি, আলো দিয়ে আমরা কি আমরা দেখতে পাই, আমাদের চারপাশ দেখতে পাই, এবং কি আলো ছাড়া কিন্তু আমরা কি কোনো উদ্ভিদ জন্মায় না, তাহলে কোনো খাবার পেতাম না। তাহলে আলো ছাড়া কোনো উদ্ভিদ জন্মায় না, কেননা
কোন উদ্ভিদ আলো ছাড়া খাদ্য তৈরি করতে পারে না, ঠিক আছে? তাহলে আমরা আলোক শক্তির কাজ জানলাম, এরপরে কি জানবো? বৈদ্যুতিক শক্তি। বৈদ্যুতিক শক্তি কি করছে? বৈদ্যুতিক শক্তি আমাদের কি বিভিন্ন ধরনের করে সাহায্য করে, কিভাবে সাহায্য করছে? দেখো আমরা কি গরমের সময় কি ফ্যান চালাই, তাই না? তাহলে বৈদ্যুতিক শক্তি থেকে আমরা কি আলো পাচ্ছি এবং কি তাপও পাচ্ছি। বৈদ্যুতিক শক্তি কি কি কাজে লাগে? আমাদের ফ্যান চলে, তারপরে কি চলে বলো তো? টেলিভিশন চলে, তারপরে কি হচ্ছে? কম্পিউটার, খেলার গাড়ি, রেফ্রিজারেটর, ইস্ত্রি, তারপরে কি হিটার, এই যে বিভিন্ন ধরনের জিনিস বা গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি চলে। তাহলে বৈদ্যুতিক শক্তির ফলে এইসব কাজগুলো আমরা করতে পারি, এবং সেখান থেকে কি বৈদ্যুতিক শক্তি থেকে কি আমরা আলো এবং তাপ দুটাই পেয়ে থাকি, তাই না? আচ্ছা, এরপরে কি রেখেছি আমরা? তাপ শক্তি। তাপটা কিভাবে শক্তি? আমরা আগুন থেকে, মোমবাতি থেকে এবং কি সূর্য থেকে এবং বৈদ্যুতিক বাল্ব থেকে তাপ পেয়ে থাকি। তো এই তাপের কি হচ্ছে যে কোনো জিনিস হচ্ছে যে উত্তাপ রাখতে, অর্থাৎ কি গরম রাখার জন্য তাপ শক্তি ব্যবহার করা হয়। তাহলে তাপ শক্তির মূল উৎস কি? সূর্য। এবং আলোক শক্তিরও মূল উৎস সূর্য। তাহলে আলো এবং তাপের কি সবচেয়ে শক্তিশালী উৎস হচ্ছে সূর্য, তাই না? এবং কার তাহলে এবার হচ্ছে কি শক্তি কি কি কাজ করতে পারছে? শক্তি হচ্ছে কি কোনো জিনিসের স্থান পরিবর্তন করতে পারছে, অর্থাৎ কি কোনো জিনিস নাড়াতে পারে সে। শক্তি কোনো জিনিস নাড়াতে পারে, এরপরে কি করতে পারে? আলো সৃষ্টি করতে পারে। তাহলে আমরা দেখলাম কি বৈদ্যুতিক বাল্ব থেকে, মোমবাতি থেকে, আগুন থেকে কি আলো পাচ্ছি, তাই না? এটা কি শক্তি? শক্তি থেকে আমরা কি আলো পাচ্ছি, তাপ পাচ্ছি এবং কি আমরা হচ্ছে শব্দ পাচ্ছি। তাহলে এই যে চার ধরনের মূলত কাজ শক্তি করে থাকে, তাই না? ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে আবার আমাদের দেখা হবে। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।